ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার তার ভক্ত কেশব সেনকে উপদেশ দিয়েছিলেন কামিনী কাঞ্চন, আশচুপড়ি আর সাধুসঙ্গ ফুলের গন্ধ বলে। ঠিক কি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনে নি। বুঝলে তোমরা, একদিন কেশব এছিল, রাত দশটা পর্যন্ত ছিল প্রতাপ, আর কেউ কেউ বলল সেদিন তারা থেকে যাবে সব বটতলায় বসে। শেষে কেশব বলল, না আজ কাজ আছে, তাকে চলে যেতে হবে। তখন আমি হেসে বললুম, আশচুপড়ির গন্ধ না এলে কি ঘুম আসবে না? একবার এক মেচুনি এক মালির বাড়িতে অতিথি হয়েছিল, তা সে মেচুনি মাছ বিক্রি করে চুবড়ি হাতে এসেছে। তাকে দেয়া হলো ফুলের ঘরে শুতে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও সেই মেচুনির কিছুতেই ঘুম আসে না। ফুলের গন্ধে তার অস্বস্তি বাড়ছিল। বাড়ির গিন্নি এই অবস্থা দেখে বলল, কি রে তুই ছটফট করছিস কেন ওই রকম? তা সে বলল, কে জানে, বোধহয় এই ফুলের গন্ধেই ঘুম আসছে না। আমার আশচুবড়িটা একটু আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম আসতে পারে। শেষে সত্যি আশচুবড়ি এনে তাতে জলে ছেটে দিয়ে শেষ পর্যন্ত সে ঘুমোতে পারল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.